হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তো দেখো, নিট ইউজি 2021-এর যে সেকেন্ড ফেজ রেজিস্ট্রেশন চলছে, সেটাতে কিন্তু যে ইনফরমেশান বুলেটিনে দেওয়া ছিল, ডকুমেন্টস কিছু কিছু আপলোড করতে হবে, যেমন ক্লাস 10-এর সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট, মানে মাধ্যমিকের, যেটা বাংলায় বললে বলা হয়, তো মাধ্যমিকের সার্টিফিকেট, তার সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এই দুটো সবার জন্য ম্যান্ডেটারি ছিল। যাদের কাস্ট আছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেটটা, আর ক্লাস 10-এর সার্টিফিকেটটা সবার জন্যই। আর তাছাড়া যারা এনআরআই ক্যান্ডিডেট, তাদের জন্য হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট, ওইটাকে আপলোড করতে হতো। এইরকম ইনফরমেশান বুলেটিনে দেওয়া ছিল, কিন্তু আখেরে কি তাই হচ্ছে? না, তাই হচ্ছে না। আমরা যখন পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাতে ফিল আপ করতে যাব, পুরো ওয়েবসাইটটা দিয়ে ঠিকঠাক করে নিজেদের লগ ইন করব, তারপর যা যা অপশান আসবে সেখানে কিন্তু কোথাও আপলোড ডকুমেন্টসের কোনো সেকশন নেই। সেই জায়গাটা আমি নিজে ফর্ম ফিল আপ করেছি আজকে একটা, জাস্ট কিছুক্ষণ আগে। তো সেই ফর্মটা ফিল আপ করার পর জাস্ট কিছু ডাটা তথ্য দিতে হলো, তারপর তোমাদের এখানে নিচে এই রকম একটা লেখা আসছে, কারেকশন কাম ফিলিং আপ অফ ফেজ টু অ্যাপ্লিকেশন ফর্ম পার্টিকুলার্স, ইউ হ্যাভ মেড দ্য চেঞ্জেস ইন ইউর অ্যাপ্লিকেশন ফর্ম পার্টিকুলার্স সাকসেসফুলি, নাও ডাউনলোড দ্য কনফার্মেশন পেজ। এইটুকুই আসছে এখনো অবধি, এর বাইরে আর কিছু আপলোড করারও জায়গা আসছে না, কিচ্ছু আসছে না। তাও আমি কাল একবার এনটিএর যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল করার চেষ্টা করব, বা অলরেডি যদি তোমরা এই ইস্যুটা নিয়ে কেউ কল করে থাকো তাহলে তাকে কি বলেছে সেটা তোমরা কমেন্ট সেকশনের নিচে জানাও, তাহলে বাকিদের সুবিধা হবে, ইভেন আমারও সুবিধা হবে বাকিদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে। আর পরবর্তীকালে আমি ফোন করলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দেবো। তো চলো, এই ভিডিওটার যা যা বলার ছিল এখন এই পর্যন্ত। এরপরে তোমাদের আরও যদি কিছু কমেন্ট কোয়েরি থাকে সেটা কমেন্টে করো, ঠিক আছে? আর দেখো, আনঅ্যাকাডেমি কমব্যাট ইন্ডিয়াস লার্জেস্ট উইকলি স্কলারশিপ টেস্ট ফর নিট ইউজি অ্যাসপিরেন্ট, এটা আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপে চলে প্রতি রবিবার। এটা একটা স্কলারশিপ টেস্ট, এখানে তুমি ফ্রিতে রেজিস্টার করে, ফ্রিতে এনরোল করে প্রতি রবিবার সকাল 11টার সময় এই স্কলারশিপ টেস্টগুলোই অ্যাপিয়ার হতে পারো। এখানে তোমরা যদি ফ্রিতে এনরোল করার জন্য কোনো যদি কোড চাই, সেক্ষেত্রে SG200 কোডটা ইউজ করে দেবে, ঠিক আছে? আর এই নিট ইউজি বিগেস্ট উইকলি স্কলারশিপ টেস্টটিতে তোমরা লাইভ লিডার বোর্ড র্যাঙ্কিং পাবে, আর এই টেস্টটা হবে 60 মিনিট ধরে, যেখানে 28টা কোশ্চেন থাকবে। আর এটাতে তুমি অ্যাজ এ ক্লাস 11 স্টুডেন্ট, ক্লাস 12 স্টুডেন্ট, বা অ্যাজ এ ড্রপার, মানে ক্লাস 13 স্টুডেন্ট হিসেবে তোমরা কিন্তু টেস্টটায় অ্যাপিয়ার হতে পারো। সেই অনুযায়ী তোমাদের সিলেবাসটা অন্য থাকবে। আর এই পুরো টেস্টটা হবে একটা গেমিফাইড কন্টেস্টের আকারে, ঠিক আছে? আর যে স্কলারশিপের কথা বললাম, সেই স্কলারশিপটা কীরকম পেতে পারো তোমরা? দেখো, র্যাঙ্ক 1 থেকে 3-এর মধ্যে হলে 1 বছরের সাবস্ক্রিপশান আনঅ্যাকাডেমি প্লাস সাবস্ক্রিপশান পুরো ফ্রি। এছাড়া 150 অবধি, তার নিচে যদি র্যাঙ্ক হয়, 25% স্কলারশিপের ওপর ছাড়, 25% স্কলারশিপ মানে প্লাস সাবস্ক্রিপশানের ওপর ছাড় পাবে। এটা হচ্ছে তোমাদের স্কলারশিপ টেস্টার ফরম্যাটটা, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর যারা এই সময় সাবস্ক্রিপশান নিতে চাও আনঅ্যাকাডেমিতে, তারা সাবস্ক্রিপশান নিতে পারো। সামার্থ ব্যাচ 2.0 জাস্ট লঞ্চ হয়েছে 27 সেপ্টেম্বর থেকে, আর অ্যাচিভার্স ব্যাচ যেটা 29 সেপ্টেম্বরে জাস্ট লঞ্চ হয়েছে। তো এই ব্যাচগুলো একেবারে নিউ, এখানে এনরোল করে তুমি করতে পারো। এছাড়া যত ব্যাচ আগে লঞ্চ হয়েছে সেগুলোরও অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। আর ডিসকাউন্ট কোড ফর সাবস্ক্রিপশান ইন আইকনিক অর প্লাস তোমরা ইউজ করবে SG200, ঠিক আছে? আর যদি কেউ ক্লাস 11 বা 12 থাকো, সেক্ষেত্রে তারা এই কম্বো প্ল্যানগুলো নিতে পারো, সেখানেও এই যে 20% ডিসকাউন্ট, তার জন্য SG200 কোডটা ইউজ করলেই পাবে।